সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ আক্তার মাদানী, সহসভাপতি আহলেদিস আন্দোলন সৌদি আরব শাখা। ইকামতের দিন পথ ও পদ্ধতির উপরে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ আক্তার মাদানী। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتذكرون. ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. من الشيطان الرجيم، شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى وما وصينا به إبراهيم وموسى وعيسى أن نقيموا الدين ولا تتفرقوا فيه. وقال تعالى في موضع آخر: وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا. عن أبي ذر رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله ألا تستعملني؟ قال: فضرب بيده على منكبي ثم قال: يا أبا ذر إنك ضعيف وإنها أمانة وإنها يوم القيامة خزي وندامة، إلا من أخذ بحقها وأدى الذي عليه فيها. رواه مسلم. أهل حديث أندلون بنغلاديش كرتك آجيتو 2018 تبلیغی جماعت সম্মানিত সভাপতি, আমির জামাত, মোহতরম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ আল খারিফ হাফিজাহুল্লাহ, উপস্থিত ওলামা ইকরাম, নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় মুসলিম ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার আলোচনার বিষয় একামতে দিন, পথ ও পদ্ধতি। আলোচনাটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবেন,
শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য যত বেশি হাতিয়ার ব্যবহার করেছে, আমাদের খেয়াল করুন, শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য যত রকম হাতিয়ার ব্যবহার করেছে, শয়তান কিন্তু বলেছিল ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। যে আমি মানুষকে পথভ্রষ্ট করব, আমি তাদের সামনে সামনে দিয়ে আসব, পিছন দিয়ে আসব, ডান দিক দিয়ে আসব, বাম দিক দিয়ে আসব, চারিদিক দিয়ে এসে শয়তান বলছে আমি মানুষকে পথভ্রষ্ট করব। শয়তান যে প্রতিজ্ঞা করেছে, সেই প্রতিজ্ঞায় শয়তান কি সফল হয়েছে কি হয় নাই, কথা বলেন। যত কায়দায় মানুষকে পথভ্রষ্ট করেছে, সেই কায়দার মধ্যে সবচেয়ে ভয়াবহ, সবচাইতে ভয়াবহ এবং সবচাইতে ক্ষতি সেটা হলো এই যে এই একামতে দীনের ভুল ব্যাখ্যায় মানুষদেরকে, যে সমস্ত মানুষদেরকে পথভ্রষ্ট করেছে, এই সমস্ত মানুষদেরকে শয়তান ইতিপূর্বে কোনো কায়দায় তাদেরকে বদভস্ত করতে পারে নাই। অর্থাৎ কিছু মানুষ এমন আছেন যারা দিন সম্পর্কে অনেক আগ্রহী, তারা দিনের প্রতি আমলের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত আগ্রহী, শয়তান তাদেরকে দিন থেকে অতটা দূরে নিয়ে যাওয়ার অন্যান্য পদ্ধতি তাদেরকে পথভ্রষ্ট করতে না পেরে একামতে দিনের ভুল ব্যাখ্যার মাধ্যমে অনেক ধন ধর্মপ্রিয় অতি আগ্রহী মানুষদেরকে শয়তান এই ফাঁদে ফেলে তাদেরকে বদভ্রষ্ট করেছে। আমি আমার মূল আলোচনাটা আমি তিনটা পয়েন্টে কথা বলব, আপনারা সবাই আমার সাথে আছেন? যে ভাইয়েরা এখানে চলাফেরা করছে আমি তাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা অনেক দূর থেকে এসেছি, শুধু সৌদি আরব থেকে। আমি আশা রাখবো একেবারে প্যান্ডেলের শেষ পর্যন্ত যতগুলি ভাই বসে আছেন, মেহরবানি করে আধা ঘন্টা আপনাদের কাছে সময় চাচ্ছি, একেবারে মনোযোগ সহকারে আলোচনাটা শোনার জন্য আমি বিশেষভাবে আপনাদের অনুরোধ জানাচ্ছি। আমি আমার আলোচনা তিনটা পয়েন্টে কথা বলবো। একটা হলে একামতে দিনের হুকুম কি, আর একটা হলো দিনের অর্থ কি, আর তিন নম্বর হলে দিন কায়েমের পদ্ধতি কি। মূল আলোচনা যাওয়ার পূর্বে আমি দুটি কথা বলবো। একটি হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপর একটি বড় অনুগ্রহ করেছেন, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, আমি এই কোরআনকে সংরক্ষণ পর্যন্ত সংরক্ষণ করব কিয়ামত পর্যন্ত, সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোরআনের বিষয়ে কোন ষড়যন্ত্রকারী তারা কোরআনের মধ্যে পরিবর্তন তো দূরের কথা, তার মধ্যে একটা সূচ পর্যন্ত ঢুকাতে সক্ষম হয় নাই।
ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোন মানুষ এই কোরআনের ভিতরে সামান্যতম কোনো পরিবর্তন করতে পারবে না, এটা আমাদের বিশ্বাস। এটা আমাদের প্রতি একটি এহসান যে দিন আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই দিনের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক স্বয়ং নিজের উপর নিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর একটি এহসান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে, সেই এহসানটি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 165 নম্বর আয়াতে সেই এহসানের কথা তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইযা বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন এহসান করেছেন সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদের উপরে কোরআনটা এমনি ফেলে দেন নাই যে তোমরা যেরকম বুঝো সেরকম আমল করো কোরআন পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের মাঝে একটি এহসান করেছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইযা বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের মধ্যে থেকেই একটি রসুল তোমাদের মাঝে প্রেরণ করেছি, যেই রসুল তোমাদেরকে কোরআন পড়ে তেলাওয়াত করে শোনাই, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং এই কোরআনের সঠিক ব্যাখ্যাও তোমাদেরকে বুঝিয়ে দেয়। সুবহানাল্লাহ, কি বুঝলেন? ঘরে বসে রঙিন চশমা লাগিয়ে যদি কোরআন পড়ার চেষ্টা করেন, কোরআনের আয়াতের পরিবর্তন হয় নাই, কোরআন সেটাই আছে, কিন্তু চোখের চশমার কালার যদি লাল হয় তাহলে সাদা পাতাও লালই দেখা যাবে। ঠিক তেমনি এই চোখের চশমা যদি নীল হয় তাহলে সাদা কাগজও আপনাকে নীল দেখা যাবে। সম্মানিত দিনী ভাই, ষড়যন্ত্রকারীরা, পদভ্রষ্ট ব্যক্তিরা তারা কোরআনকে পরিবর্তন করতে না পারলেও তারা কোরআনকে রঙিন চশমা লাগিয়ে পরে বোঝার চেষ্টা করেছে। সম্মানিত দিনী ভাই, এই কথা কেন বললাম আমি? যদি আমরা এখন বিশ্বের মুসলমানদের অবস্থার দিকে তাকিয়ে দেখি, যারা মানুষদেরকে দিনের প্রতি আহ্বান করছে তাদের দিকে যদি দৃষ্টিপাত করি, তাহলে আমরা দেখতে পাই যে তারা কোরআনকে রবার বানাইছে। রবার তার মানে যে প্রত্যেকেই কোরআনের আয়াত পড়ে কিন্তু ব্যাখ্যা করে নিজের ইচ্ছা অনুযায়ী। আয়াত ঠিকই পড়ে কিন্তু সেই আয়াতের ব্যাখ্যাটা নিয়ে যায় নিজের দল, নিজের মাজহাব, নিজের তরিকা অনুযায়ী। একটি উদাহরণ দেই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 16 নম্বর আয়াতে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় তোমাদের নিকটে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব। আমার মনে হয় আমার আলোচনা বুঝতে পারতেছেন না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। একটি ভ্রান্ত আকীদার বিশ্বাস, তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আর দলিল পেশ করে এই কোরআনের আয়াত। তাহলে কোরআনের আয়াতে কি ভুল আছে? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই চোখে চশমা, রঙিন চশমা লাগানো আছে,
তারা কোরআনকে নিজের ইচ্ছা অনুযায়ী বোঝার চেষ্টা করেছে। আমি আপনাদের শুধু একটা উদাহরণ দিচ্ছি, তারা যদি এই নূরের তাফসীর এবং ব্যাখ্যা জিজ্ঞাসা করত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাহলে তারা কোশ্চিন কালেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি এর পক্ষে কোনো দলিল তারা খুঁজে পেত না। আমি একটা উদাহরণ দিলাম আপনাদেরকে, সম্মানিত দিনী ভাই, কি বোঝা গেল? যে শরীয়তের মধ্যে কোনো পরিবর্তন, শব্দগত পরিবর্তন করতে পারবে না, কিন্তু তারা কোরআনটাকে নিজের দিকে, তারা কোরআনের ব্যাখ্যাটাকে তারা টেনে নিয়ে যাবে। আর একটি কারণ বলে আমি মূল আলোচনা চলে আসব। আমাদের কি খেয়াল করুন, আমরা শরীয়ত বুঝি কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা শরীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা শরীয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো সাহাবী আমল করেছেন, উনি ওটার সম্মতি দিয়েছেন, এটাও মনে রাখবেন। এই তিনটা দেখে যদি আমল করেন, এই তিনটা আমল অতক্ষণ পর্যন্ত শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আর একটা জিনিস আপনি না দেখবেন। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তো কিভাবে আমল করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছেন তো কিভাবে তিনি আমল করেছেন, তার মানে হলেই শরীয়তের বিষয়ে যে আমলটি আমি করব, এই আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নেই, তাহলে পদ্ধতিটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিতে হবে। একটা উদাহরণ দিয়েই আমি মূল আলোচনা চলে আসব। উদাহরণটা হলো এই, আমি আপনাদেরকে বলেছি যে শুধু আল্লাহ রাসূল করেছেন এটা দেখে যদি আমল করেন আর পদ্ধতি যদি নিজের পক্ষ থেকে নেন, তাহলে সেই আমল শুধু বাতিলই নয়, বরং সেই আমল আপনাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। একটা উদাহরণ সংক্ষেপে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ একবার পড়লে আল্লাহ পাক সওয়াব দিয়ে মিজান ভরে দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি কেউ পড়ে তাহলে আল্লাহ পাক তাকে সওয়াব দিয়ে জমিন এবং আসমানের খালি জায়গায় পূরণ করে দেবে। সুবহানাল্লাহ, আরবাউ কালিমাতিন, চারটা শব্দ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় জিকিরের জন্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের পূর্বে মসজিদে গিয়ে দেখছেন একদল মানুষ, তাদের হাতে আছে পাথর, একজন বলছেন সবাই 100 বার বলুন সুবহানাল্লাহ পাথর গুনে গুনে, আর 100 বার বলুন আলহামদুলিল্লাহ, 100 বার বলুন আল্লাহু আকবার। আচ্ছা, সুবহানাল্লাহ পড়া কি ইবাদত নয়? তারা মসজিদে বসে তাহাজ্জুদের সময় ইবাদত করছে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতটা দেখে বলছেন, রাআইতু আমরান মুনকারান, আমি একটা আমল দেখলাম যে আমলটা আমার কাছে খারাপ লাগলো, ওয়ালাকিন্নি, কিন্তু আমলটি একেবারে যে খারাপ তা না, ইল্লা খায়রান, যা দেখেছি ভালো কাজই দেখেছি, কিন্তু কাজটা আমার কাছে মানে খটকারজনক কাজ, কিন্তু ফতোয়া দেই নাই। তিনি তার ওস্তাদ আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরে গেলেন, বললেন যে আমি একটা আমল দেখলাম মসজিদে, নতুন আমল, ইতিপূর্বে দেখি নাই, কি দেখেছ সংক্ষেপে বলি। বলছেন এই কায়দায় তারা জিকির করতেছে। আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, তুমি এটা দেখার পর কিছু বলো নাই? আফালা আমারতাহুম আন ইউদ্দু সাইয়্যাতিহিম ও যামিনতু লাহুম আল্লা ইয়াজিউ মিন হাসানাতিহিম। তিনি বললেন, হে আবু মুসা, তুমি তাদেরকে কিছু বলো নাই? তুমি তাদেরকে কেন বলো নাই যে তোমার এই সুবহানাল্লাহর পরিবর্তে সওয়াব নয়, আল্লাহ পাক তোমাকে গুনাহ দিবে? উনি বলছেন, চলো আমাকে সেখানে নিয়ে চলো। উনি মসজিদে গিয়েছেন, যাওয়ার পর যখন এই অবস্থা দেখেছেন তখন তিনি বলেছেন, ওয়াই হাকুম ইয়া উম্মাত মুহাম্মাদিন মা আসরা ওয়া হালাকাতুকুম হাউলাই সাহাবাতু নাবিয়্যুকুম। তিনি বলেছেন,
যে তোমাদেরকে আমি কি দেখছি। তারা বলছে রে আবু আব্দুর রহমান, আমরা কি কোনো খারাপ কাজ করছি? আমরা পড়তেছি সুবহানাল্লাহ।